আমাক যদি কেউ সাহায্য করেন তাহলে আমার সেই সাল পাত্রে আমার এই সাল মেয়েগুলি বাঁচবে। আপনার কাছে দোয়া, দশজোড়াত আগে আল্লাহ পরে আপনারা দশজন আমার সাহায্য করেন, আমার সাল মেয়ে আমি বাঁচাই, আমি আমার সাল মেয়েগুলো আমার জন্যে আমার দুইটা বাচ্চার অসুখ না খাওয়া জীবন কষ্টের, আমি যদি মরে যাই আমার এই সালমের কোনো পরিস্থিতি নেই, আমার সালমের জন্য আমি আপনার কাছে জোর হাত চাচ্ছি, আমার কেউ কিছু সাহায্য করেন, আমি সাহায্য খাই, আমি দুনিয়ার থেকে যাই। আমার কথা বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুধুমাত্র আমরা ভালো থাকলেই হবে না, আশেপাশের মানুষগুলোর ভালো রাখার দায়িত্বও কিন্তু আমাদের। তাই আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে সশরীরে উপস্থাপন করব এমন একটি পরিবারের কথা, যেটা শুনলে হয়তোবা আপনিও থমকে যাবেন এক মুহূর্তের জন্যে, অজানা এক অনুভূতিতে ভিজতে পারে আপনারও চোখের কোণ। হ্যাঁ ভিউয়ার্স, চলুন আজ আমি আপনাদের এমন একটি পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেব, এক মুঠো ভাতই যাদের জীবনের সকল প্রাপ্তি। এক মুঠো ভাতের অন্তরালে লুকিয়ে রয়েছে যাদের জীবনের সকল আনন্দ আহ্লাদ। চলে এসেছি প্রত্যন্ত একটি অঞ্চলে রত্না নামের একটি মেয়ের কাছে, যে ছিল একসময় তার পরিবারের রত্ন। জীবনের নানা চড়াই উতরাই ও প্রতিবন্ধকতা টপকিয়ে একসময় পরিবারের হাল ধরেছিল রত্না নামের এই মেয়েটি। বর্তমানে তার কেন এমন করুণ অবস্থা, কি ঘটেছিল রত্নার সঙ্গে, কেনই বা দশ মাস দশ দিন সন্তান পেটে ধরেও বুকে ধরে রাখতে পারল না এই মা। ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে এই ঘটনার পুরো বিস্তারিত আলোচনা করব, আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। দেশের আনাচে কানাচের আড়ালে থাকা ঘটনাগুলো সবসময়ই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য, যারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি। তো চলুন আর কথা নয়, সশরীরে দেখা যাক কেমন আছে রত্না আপা, কি করছে ছেলে মেয়ে নিয়ে, তিন ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকছেন তিনি, আর তার স্বামী বা কোথায়। ভিউয়ার্স, রত্না আপার পরিবারের পক্ষ থেকে করজোড়ে অনুরোধ, যত বেশি সম্ভব ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই তার এই করুণ অবস্থা দেখার সুযোগ পাবে, সে সুবাদে অনেকেই হয়তোবা তার পাশে এসে দাঁড়াবে, মানবিক দিক থেকে হয়তোবা সাহায্য ও সহযোগিতার হাত বাড়াবে তার জন্য। তাই অনুরোধ থাকলো ভিডিওটি পুরো দেখার পরে অবশ্যই একটি শেয়ার করবেন। ভিউয়ার্স, সশরীরে রত্না আপার বাড়িতে উপস্থিত হয়ে এমন ঘটনা দেখার পর সত্যিই আমি বিধ্বস্ত, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। বলুন তো কীভাবে সান্ত্বনা দেব অনাহারে থাকা অবুজ এই শিশুদের, মায়ের কাছে আবদার স্কুলে যেতে চাই, নেই খাতা বা কলম কেনার টাকা। ভিউয়ার্স, পুরো এই ঘটনাটি সশরীরে উপস্থিত থেকে দেখার পরে মনে হলো সত্যিই ভাগ্যের নির্মমতার কাছে সমস্ত কিছুই যেন ভিত্তিহীন। কোথায় লুকিয়ে আছে কোমলমতি এই কন্যা দুটোর ভবিষ্যৎ? ভিউয়ার্স, আমরা কি মানবিক বিবেচনা থেকে এদের পাশে এসে দাঁড়াতে পারি না এদের প্রতি সাহায্য আর সহযোগিতার হাত বাড়াতে? আমি জানি আমাদের সমাজে এখনও মহানুভবতা বেঁচে আছে কিছু সহানুভূতিশীল হৃদয়। রত্না আপার পুরো ডিটেলস আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, সম্ভব হলে সশরীরে এসে রত্না আপার সঙ্গে দেখা করে সাহায্য ও সহযোগিতার হাত বাড়াবেন। মনে রাখবেন, আপনার একটু সহানুভূতিই হতে পারে পরিবারটির বেঁচে থাকার অবলম্বন।